এখানে ড্রাগনের জন্য যে মাটিগুলো তৈরি করা হচ্ছে, সর্বপ্রথম জমিটাকে একদম ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, যাতে উঁচু নিচু যদি থাকে সেগুলোকে একদম একদম সমান করে দেওয়া হচ্ছে। তারপরে মাটিটা ভালোভাবে ভুরভুরা করে প্রস্তুত করা নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একদম ভুরভুরা হয়ে গেছে। তারপরে আবার একবার দিয়ে এটাকে ভুরভুরা করে নেবে, তারপরে আমরা বেড সিস্টেম করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আমাদের ড্রাগনের জমি প্রস্তুত করা হচ্ছে। এখানে আপনাদের বলেছিলাম যে আমাদের ড্রাগনের পাশে আমাদের আরও একটা বড় জমি ছিল, এটা একটা বড় জমি, একটা দেখতে পাচ্ছেন অনেক বড় জমি, এটাতে আমরা ড্রাগন চাষ করব বলেছিলাম। তাই এটা এখন আপনাদের তৈরি হয়ে গেছে মাটিটা। মাটিটা তৈরি হওয়ার পরে আপনাদের পরপর স্টেপে যে ড্রাগন কীভাবে লাগাবেন এবং এটা পরিচর্যা কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগান। এই বাগানের পরে আমরা বলেছিলাম যে এখানে আমাদের প্রায় 1.5 বিঘারও অধিক জায়গা রয়েছে। এখানে আমরা দুটো পদ্ধতিতে ড্রাগন চাষ করব, একটা হচ্ছে ট্রেলিস পদ্ধতিতে কিছু করব স্যাম্পল হিসাবে, আর আমাদের যে পুরাতন যে উইদাউট রিংয়ে যে ড্রাগন আমরা চাষ করেছিলাম এটাতে দেখতে পাচ্ছেন উইদাউট রিংয়ে সেইটাই আমরা এখানে পুরো জমিটাই করব। এবার আমাদের বেডের কাজগুলো শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেডের জন্য যে টানা হচ্ছে এবং একটা বেড থেকে একটা বেডের দূরত্ব রেখেছি আমরা 8 ফিট করে। এই একটা বেড থেকে একটা বেডের দূরত্ব রেখেছি 8 ফিট করে এবং একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব রাখবো আমরা 6.5 ফিট করে। এটা আমরা যেটা আমরা পূর্বে যে ভিয়েতনামি যেটা আপনার উইদাউট রিংয়ে যে আমরা করেছি ওটা উইদাউট রিং, মানে ওতে কোনো রিংই নেই, ওতে শুধু পিলার। সেহেতু আমাদের পূর্বে অভিজ্ঞতা আছে 2 বছর আগে থেকে যে ওটা কেমনভাবে লাগালে ঠিক হবে এবং কতটা দূরত্ব রাখলে ঠিক হবে, সেই অনুযায়ী আমাদের ডিস্টেন্সটা রাখা হচ্ছে আমাদের। তার জন্য আমরা একটা বেড থেকে একটা বেডের দূরত্ব রেখেছি 8 ফিট করে এবং একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব রেখেছি 6 ফিট করে। আর এখানে লক্ষ্য করবেন যে পাটালগুলো খুব উঁচু করা হচ্ছে না, ট্রাকটা যতটুকু কুড়েছে সেই অনুযায়ী পাটালটা তৈরি করা হয়েছে। পরবর্তীকালে যখন বৃষ্টি শুরু হবে তখন মাটিগুলো নরম হয়ে যাবে, তখন নিচেকার মাটিগুলো উপরে তুলে দেবো যাতে এতে আপনার বৃষ্টির সময় যাতে কোনোভাবে জল না জমে থাকে। আর যিনারা নতুনভাবে করছেন তারা পাটালটা উঁচুভাবেই করবেন, কারণ এতে যেন কোনোভাবে আপনার জল না জমে থাকে। জল জমে থাকলে বিভিন্ন প্রবলেম দেখা দেবে, কলা রুটস হবে, শিকড় পচবে এবং আরও অন্যান্য অনেক প্রবলেম দেবে। তার জন্যে যারা প্রথম করছেন তারা যেমন পূর্বে থেকেই ভালোভাবে করবেন, যেহেতু আমাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে সেভাবে কীভাবে করতে হবে সেইটা ধারণা রয়েছে আমাদের। এখানে আমাদের পিলারের জন্য পাটালগুলো সেগুলো সব তৈরি হয়ে গেছে। পাটালের পরে আমরা সব দড়িগুলো দিয়ে যাতে পিলারগুলো সব সোজা হয় এবং একই সারিতে হয় তার জন্য প্রত্যেকটা লাইনে এবং প্রত্যেকটা সারিতে আমরা দড়ি বসিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা দড়ির যেটা মধ্যে আপনার রয়েছে সেখানে আমরা খালটা করছি যাতে পিলারগুলো একদম সোজা হয় এই সাইডে এবং এই সাইডে, চারি সাইডে আপনার এগুলো আপনার দড়ি দিয়ে এগুলোকে আমরা একদম মাপে মাপে করছি যাতে একদম সুন্দর লাইন হয় তার জন্যে। আর আমাদের এখানে খাল করার কাজটা চলছে। এভাবে আমাদের প্রত্যেকটা খালগুলো এভাবে কোড়া হবে, তারপর আমরা পিলার ঢুকিয়ে আর পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। এর পরের ভিডিওতে পিলার কীভাবে তৈরি করবেন বা করবো সেটা আপনাদের দেখাবো এবং কতটা হাইট কতটা চওড়া সে করবো সেটাও দেখাবো এবং কোন পদ্ধতিতে ড্রাগন চাষ করলে আপনাদের কম অর্থে বা অল্প খরচে হয়ে যাবে সেই জিনিসটাও আপনাদের দেখাবো। আর এই ভিডিওগুলো আস্তে আস্তে আমরা পাট পাট করে আপনাদের দেখাবো পুরো ড্রাগন চাষেরটাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।